দখলে থাকলে জমির মালিকানা হবে না, এর জন্য থাকতে হবে দলিল সহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ। এমন বিধান রেখে জাতীয় সংসদে উত্থাপিত হলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023। দর্শক, বহুল আলোচিত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি অবশেষে মহান জাতীয় সংসদে পাশ হলো। দর্শক, এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাঝে। আর আজকে যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের নিত্য নতুন খবর পাওয়ার জন্য। মহান জাতীয় সংসদে পাশ হলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। জাতীয় সংসদে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান স্যার এই বিলটি উত্থাপন করেন। এতদিনের যে কালো আইন ব্রিটিশ সরকারের দখলদার জমিদার, এই আইনটি দূরীভূত হলো এবং নতুন আইন তার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি পাশ হলো, কার্যকর হলো দলিল যার জমিদার। এখন থেকে দর্শক, জমির মালিকানা মেন শর্ত হলো যে তার দলিল থাকতে হবে। আমরা সরাসরি সংসদ ভবনে চলে যাচ্ছি, দেখুন সাইফুজ্জামান স্যার যে বিলটি উত্থাপন করেন এই ভিডিওটি আপনি আপনারা দেখতে চলেছেন। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিল 2023 নামে একটি আইন বিল এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 সম্পর্কে সংসদে রিপোর্ট দানের জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রী ভূমি মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জাতীয় সংসদ উত্থাপিত ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিল 2023 পরীক্ষাপূর্বক আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিল 2023 পরীক্ষাপূর্বক 7 দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। আপনি বিদেশে আছেন, আপনার জমি আর একজনের দখল করে ভোগ করা শুরু করলে আপনি কিছুই করতে পারছেন না। এখন এই আইন প্রয়োগ করে আপনি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে এ ধরনের খবর আপনার মতো অন্যদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।